বন্ধুরা আজকে একটা খেলা বাদাই দিছি আমরা বলে ঝাউটালায় আমার আমরা বলে একটা ধরি ফেলিস আজকে আন্তর্জাতিক মানে মহাসিটার কখনো মানবাধিকার কর্মী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবার অনেক কিছু আবার গভর্নর এক সিটার ধরা পড়িছে ওর নাম হলো মানবাধিকার কমিশনারের আবার বলতে চেয়ার নাই মানবাধিকার একটা শেষ করে দিতে হবে ঘরে ঘরে মানবাধিকার কোনো মানবাধিকারের কাজ নেই কাম নেই কিছু নেই মানবাধিকার লোক লাগাই সব জায়গায় চাঁদাবাজি করে এই সিটার আজকে আমরা ধারণায় ধরে ফেলেছি এই সিটার চোখ রাখার সমাধান হলো সেটা কার কার কাছ থেকে নেছে টাকা দেবো দীপঙ্কর বাড়ি কোথায় পাথরঘাটা গ্রামের সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এই যে কি নাম দীপঙ্কর ঘোষ এই যে টাকা নেছে কি চাকরি দেবে বলি তোমার দেখি দেখো কম্পিউটার অপারেটর কৃষি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বন্ধুরা দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কম্পিউটার সহকারী চাকরি দেবে বলে টাকা নেছে ওই সিটারের কাছে আমরা আসছি আপনারা চোখ রাখেন সমাজের লই যে যেখানতে আছেন কমেন্ট করেন ফলো করেন আমরা কিন্তু আজকে বড় জিনিস ধরেছি কিন্তু সাতক্ষীরা চেটারি আসলে তার শেষ করে দেবো একদম বিশেষ করে মানবাধিকার কর্মী যদি কেউ বলে অরিজিনাল যা যদি না থাকে এখন চাকায় নাথিন করতে হবে একদম শেষ করে দেবো একদম একদম চোখে চোখ রেখে কথা বলবো একদম তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে ও ধরলি কি করে আজকে তোমার কি নাম তোমার গ্রাম আচ্ছা কি তোমার এটা তোমার নিয়োগপত্র এটা দেখো তো ধরো তো আচ্ছা বলো কি কি কারণে তোমার কাছে কি বলি টাকা নিয়েছে কি চাকরি দেবে বলেছিল কি পদে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তুমি ক টাকা দেছো তারে তিন লক্ষ বাইশ হাজার টাকা টাকাটা কিভাবে দেছো প্রথমে এক লাখ বিশ হাজার টাকা আমি ডাচ বাংলা ব্যাংকের বুথের মাধ্যমে পাঠাইছি তারপর তিরিশ হাজার টাকা হাতে ক্যাশ দিচ্ছি তারপর আমাদের বাড়িতে আসছিল ওখানে বাইশ হাজার টাকা পুলিশ ভেরিফিকেশন আরো অন্যান্য কিছুর জন্য মানে বাইশ হাজার টাকা ক্যাশ দিচ্ছি আর তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি সাতাশ তারিখে আমাকে দিছে আর আমি শুক্রবারে মানে রবিবারে পাইছি আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তার শুক্রবারে আমি টাকাটা তার অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি তার অ্যাকাউন্টের নাম হচ্ছে মিসেস রূপা মেডিকেল হল এটা তারপর তারপর আর তার সাথে আমার বিয়ের কথা পরে হয়েছে যে আমি একটা খুব মানে হতদরিদ্র পরিবারের মেয়ে যাকে বলা যায় তোমার কি বিয়ের প্রলোভন দেখাচ্ছে না আগে বিয়ের প্রলোভন না যে চাকরি আমি একটা চাকরি হোক ওনাকে দাদা বলে ডাকতাম দাদা বলে সম্মান করতাম তোমরা তিনজন কার কার কাছে টাকা নিয়েছে পেছনে রাস্তা কেরা তার মানে কি তোমার চাকরি হবে আবার বেও করবে তার মানে তোমার একসাথে দুটো লাভ দেখাইছে ও ভুয়া 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 এ দেশে টাকা নিয়েছে তিন লাখ বাইশ হাজার টাকা এখন ওর কি চাও আমি চাই মানে আমি কি বলবো আমাকে তো মানে আমার লাইফ তো শেষ আমার আমার পরিবার আমার দুইটা বোনের পরিবার সব কিছু মিলাই আমরা সাত লক্ষ সাতষট্টি হাজার তুমি কত টাকা দেছো এক লক্ষ তোমার রেট একটু কম তোমার কি পদ তোমার জীবন কি করে শেষ করলো তুই তো কথা বলছো তোমার কি বিয়ের প্রতিশ্রুতি দিতেছে আচ্ছা ধন্যবাদ ওকে ওকে আচ্ছা রাখো ওকে প্রতারক এইবার আসছি জায়গায় কিন্তু এবার জায়গায় আসছি আমরা এই সেই প্রতারক
এই মেয়ের চাকরি তোমার নাম করে তার কি করেছে খাই করেছে সেটা তো শুনেছেন আরো দুজনের কাছে 7.5 লাখ আছে কোনবা কোনকার কোনবার মানবাধিকার কর্মী কোনবার স্বাস্থ্য সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গ্রন্থকার এই ছাত্রা গ্রন্থকারে কিন্তু চাকরি দেবা তুমি বলো কি নাম তোমার এই হলো আন্তর্জাতিক সিটার নাম কি এখন এই হলো সিটার আন্তর্জাতিক সিনে রাখেন বাপের নাম কি চিকিৎসক মানে পারিবারিক লেনদেন ভালো কথা বল মানা এখন এই যে সেন এটা হলো নিয়োগপত্র দিয়েছে দেখেন এটা হলো নিয়োগপত্র দিয়েছে এই যে সিটার এই হলো সিটার নিয়োগপত্র দিয়েছে চিনে রাখেন এই নিয়োগপত্র আপনি দিয়েছেন আপনি কি আপনি কি ধরেন চাকরি দেওয়ার নামে যে তিনজন টাকা নিয়েছে আমাদের কাছে তিনটে আরেকজনকে দিয়েছে দায়িত্ব আমার বাবা দিয়েছে আমি নিয়েছি সে কই আরে দাদা লেনদেন কষে যাতে এখন সমাধা করে দিলেন না দাদা এখন কত টাকা এখন আপনি কি করবেন এই যে ধরেন আপনি মানবাধিকার আপনি কি মানবাধিকারে কাজ করেন মানবাধিকার করি আমি কি মানবাধিকারে কি আপনি কি ফাউন্ডেশন কি এখন আমি বাংলাদেশে কি সত্যি কথা বলেন কথা করে দিই কথা করে দিই সত্যি কথা এটা বলবো না দিব না আমাকে মারতে হবে সেই আমি মারবো না দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমরা কিন্তু এখন আপনি আমরা বলেছি আমাদের এলাকার মানুষ আমরা চাই টাকাটা সশরীরে ফিরিয়ে দেয় কি তোরা কি টাকা ফেরত চাও টাকা ফেরত চাও কিনা তাহলে এই সিটার যদি না দেয় এই সিটার যদি এখন টাকা না দেয় তাহলে আমরা সশরীরে তাকে পুলিশে দেবো আমরা আইন হাতে তুলে নেবো না আপনারা চোখ রাখেন আপনারা কেউ প্রতারণা করলে পড়বেন না অনেকগুলো আপনি তাকে আপনি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন কেন এরকম ধরনের আপনি আপনি কোন ডিপার্টমেন্টে আছেন সরকারি কোন ডিপার্টমেন্টে সরকারি ডিপার্টমেন্টে নাই আমাদের সম্পর্ক ফেসবুকে তার সাথে আমার দেওয়া আসা হচ্ছে তারা আমার বাসায় দেওয়া আসা হচ্ছে আমাদের মধ্যে বিয়ে বাদার কথা হয়েছে মোটামুটি আগামী একটা ডেট আছে এর ভিতরে তৃতীয় পক্ষ আইসা আপনার কি আগের আমার আগের হয়েছে
আপনারা বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি খেপে খেপে বিভিন্ন দোকানঘাটে যায়, ইট ভাটা বিভিন্ন জায়গায় যায়, সাবধান থাকবেন। মানবাধিকারের লোক এরম বেলাইন যায় না, কিন্তু এই খেলা যায়, এটা আপনারা খেয়াল করবেন। যেদিকে মানবাধিকার এরম সংগঠন যায় তাকে নাদিন করে দেবেন। দর্শক ডাইরেক্ট চোখ রাখেন, একদম একশন দেখতে বলো, বিয়ে করবে না, খাতির করবে না, খাতির করি যে এখন এখন বিয়ে করবে না, তাহলে বলেন আমাদের এই মেয়েটার কি অবস্থা, এই মেয়েটার শৈশব কি? আপনারা সংকল্প নিয়ে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা যে কথা বলছিলাম, আমার নামটা আলাদা ভিডিও আলাদা ভিডিও নেন এসবগুলো আর নিউজ পাওয়া আমি
আপনার বাসা কোথায়? আপনি আপনার পরিচয়টা? গালিবাল্লার ব্যাস লাগে পল্লী চিকিৎসক। আপনি তো একটু আগে তো আপনি আমাদেরকে বলেছেন আপনি একজন মানবাধিকার কর্মী, আপনি একজন মানবাধিকার কর্মী। ক্ষিপ্ত জনগণ আছে, তারা কিন্তু খেপে গিয়ে বঙ্গবন্ধুর পরিচয় দেওয়ার কারণে কিন্তু তাকে মারধর, বিভিন্ন সংগঠনের পরিচয় মানবাধিকার কর্মীর পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। তুই হাত দিস মানে আমি দেখবো, আমি এখন আমার আমানত হাত দিই না মোটে, এটা আমার আমানত এখন। সরাসরি লাইভই দেখছেন কিন্তু, চোখ রাখুন সমাজের আলোয়, আমরা আপনাদের আপডেট খবর দেবো একদম। এইটা হলো, এইটা কিন্তু আমরা চোখে চোখ রেখে কথা বলবো কিন্তু দর্শক, আমরা আমরা কিন্তু যে কি পাওয়া গেছে সেইটা আমরা বলবো। আচ্ছা থাক, এরাক এরাক ওর কথা থাক, ওর কোনো জিনিস এনে ধর, মানে এনে ধর, আচ্ছা গেল এনে ধর, এনে ধর, ওই দেখ দেখি ওর মধ্যে কি আছে। দর্শক চোখ রাখেন, প্রতারণার কাছ থেকে কি কি পাওয়া গেছে সব পাওয়া যাচ্ছে। এটা 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 আপনাদের কিন্তু একদম চোখে চোখ রেখে কথা বলছি, আমরা 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 কিন্তু কোনো প্রকারের ওর কাছ থেকে একদম দশের সাথে যা যা আছে সব দেখা দিচ্ছি বলো, সেইটা আপনারা চোখ রাখবেন সমাজের আলোই। এই মোবাইল কই, মোবাইল পাবেন আপনারা, মোবাইল পাবেন বন্ধুরা। কি কি পাওয়া যাচ্ছে তার কাছ থেকে উদ্ধার হচ্ছে দেখেন, এক সাংবাদিক
প্রেস সাংবাদিক প্রেস মানবাধিকার কর্মী সকল প্রকারের পাওয়া যাচ্ছে সেটা দেখেন মানবাধিকার কর্মী প্রেস সাংবাদিক সব পাওয়া যাচ্ছে সেটা দেখেন আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলছি কিন্তু আমরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলছি বন্ধুরা চোখ রাখেন সমাজের আলো এটা হিরোইন খাওয়ারের এটা হিরোইন খাওয়ার পয়সা ছাড় না লোকনাথ আমার চিনিস আমি লোকনাথ চাকলার ধামে গেছি এই শোন আমি চাকলার ধামে গেছি তুই লোকনাথের এতে গেছিস দর্শক আমরা কিন্তু সরাসরি ঘটনাস্থলে সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে এটা ঝাউডাঙ্গা বাজারের কিন্তু ঘটনা এটা এক প্রতারক চক্র প্রতারণার শিকার হয়েছে টাকা ছাড়া আর কি কি আপনার কিভাবে ব্যবহার করেছেন প্রতারণার শিকার সেই নারীর কাছ থেকে এবং দেখো আপনারা দেখতে পাচ্ছেন তার জয়শ্রী সে প্রতারিত নারী যে প্রতারণার শিকার হয়েছে কত বড় প্রতারক কত বড় প্রতারক দেখেন বাংলাদেশ ডাক্তার প্রিন্স সেন সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকরণী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ একদম নাম ভাঙিয়ে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা করে নিয়েছেন এভাবে এবং নারী তাকে কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে এবং চাকরি দেওয়ার নাম করে কিন্তু সাত লক্ষ টাকার উপরে কিন্তু তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে আমরা তেমন সাত লক্ষ সাতষট্টি হাজার আমরা তেমনটাই শুনছিলাম এবং সেই ভুক্তভোগী নারী কিন্তু আমাদের তেমনটি জানাচ্ছিলেন তো আপনারা সংকল্প নিউজের ফেসবুক পেজে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের নিউজটি শেয়ার করে অন্যকে অপরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে আমরা আবারও সেই ভুক্তভোগী নারীর মায়ের কাছে একটু যাব তিনি কিন্তু জয়শ্রী সেই ভুক্তভোগীর জয়শ্রীর মায়ের তার যে কান্না আসলে কিন্তু হৃদয় বিদারক কান্না দেখুন আপনারা একটু সে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে গরিব মানুষ অসহায় মানুষ আমার কি করে দিল আমি রাস্তার ফকে আমি বিশ্বাস করেছি করে তারা কথা কান্না তুলে দিচ্ছি আর আমার কি সমস্যা করল আমি ঠিক কি করে বসে তার ফল দিচ্ছি জানি না আমাদের পরের দিন একটা কাজ করে তার কাছ থেকে না শোনা যায় দাম তাই আমি 10 কেজি করে চলে গেলে তাই বসে খাই বসে তাই কারণ কি যত্ন করে খাওয়াইছে আর কি জানবেন বাচ্চা আমার
দর্শক আপনারা দেখছিলেন জয়শ্রী মায়ের যে আকুতি, তিনি বারবার বলছেন তিনি কিন্তু খুবই তার পরিবার চালাতে হিমশিক্ষায় তার মাঝেও কিন্তু মেয়ের আমাদের চাকরি পাবে সরকারি চাকরি, সেই সুবাদে তার হাতে কিন্তু এই যে প্রায় 8 লক্ষ টাকার মতো 7,67,000 টাকা কিন্তু এই প্রতারক। দর্শক চোখ রাখেন সমাজের আলোয়, দর্শক এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে যে এই যে প্রতারক ইনি কিন্তু গ্রাম তার যে আর কি কার্ডটা পাওয়া গেছে তিনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মানে সদস্য আর কি, এবং তিনি বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক এমনটি জানা যাচ্ছে, মানে যেটা বাংলাদেশ কেন্দ্রীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক সম্পাদক এমনটি তিনি কিন্তু দাবি করছেন। দর্শক এই প্রতারক কিন্তু তিনি কিন্তু এক এক সময় এক এক জায়গার কিন্তু তার যে ঠিকানা তিনি কিন্তু এক এক সময় এক এক জায়গার কিন্তু ঠিকানা দিচ্ছে কিন্তু আমরা কিন্তু লাইভ থেকে বেরোচ্ছি, আপনারা চোখ রাখেন সমাজের আলোয়, চোখ রাখেন সমাজের আলোয়। লেখাপড়াই শিখিয়েছে দর্শক আমরা শেষ পর্যায়ে আছি চোখ রাখুন সমাজের আলোয়, যারা দেশ এবং বিদেশ থেকে লাইভে আছেন আপনারা চোখ রাখুন, আমরা চোখে চোখ রেখে কথা বলবো, যেখানে অন্যায় হবে সেখানে সমাজের আলো পৌঁছে যাবে, আপনারা চোখ রাখুন সমাজের আলো। ধন্যবাদ, অভিনন্দন সকলকে। এখন তুমি কি করতে চাও? আচ্ছা আপনার যে টাকা ছাড়া আপনার আর কি প্রলোভন দেখিয়েছে, আর কি কি প্রতারণা করেছে যে আপনার কাছ থেকে 6,67,000 টাকা নিয়েছে, আপনার আর কি কি প্রতারণা করেছে?
ঢাকাতে আমি গেছি আমার কাজের প্রয়োজনে চাকরির প্রয়োজনে কাজাত্রী বলছে 1 লাখ টাকা দিয়ে সেটাকে দেখি ওটা আমার বোনের চাকরির জন্য বোনের তো এখনো হয়নি মানে ওই যে জেরক্স যে মানে ডুপ্লিকেট যে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা ওটা এখনো দেয়া হয় মানে উনি দেওয়ার সুযোগ পাননি কালকে আমার বাবার সাথে রাতে মানে এত কিছু হয়েছে আমার বাবা তো কিছু প্রকাশ করেনি আমি বুঝতে পারিনি আমার বাবা তো কালকে মারা যেত ক্যান্ডিডেট এর ভাই বোন আর আমার বোনের চাকরির জন্য কালকে আমি দিছি মানে 1 লক্ষ টাকা আপনার আর কি কি প্রতারণা করেছে আপনার সাথে কোথায় কোথায় ঘুরেছে দর্শক এই মুহূর্তে আমি কথা বলছিলাম যে প্রতারকের বা প্রতারণার শিকার হয়েছিল